আপনারা কি জানেন কি ম্যাথামেটিক্স এমন একটি নম্বর আছে যে নম্বরটির বিহেভিয়ার বা নেচার ব্ল্যাক হোলের মতো, তো সেই জন্যই সেই নাম্বারটিকে ব্ল্যাক হোল নাম্বার বলা হয়। তো এই ভিডিওতে আমরা সেটাই জেনে নেব যে অ্যাকচুয়ালি নাম্বারটা কি এবং নাম্বারটিকে কেন বলা হয়। তো স্টার্ট করছি আমাদের আজকের লেকচার, এক্সপ্লোরিং দ্য ফ্যাসিনেটিং ফেনোমেনা অফ দ্য ব্ল্যাক হোল নাম্বার 4। তো তার আগে নিজে ইন্ট্রোডাকশন দিই, ওয়েলকাম টু দ্য ইন্ডিকাল একাডেমিয়া, আমি আকাশ, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি সিরিজ মিস্ট্রি অফ নাম্বার। তো চলো আজকে লেকচারটা স্টার্ট করা যাক। তো শুরুতে আমি বলছি যে ব্ল্যাক হোল কি। তো ব্ল্যাক হোল হলো এমন একটি জিনিস যেটা তার সামনে থাকা সমস্ত জিনিসকে অ্যাট্রাক্ট করে এবং তার মধ্যে লাইট গেলেও সেই লাইটটি ফেরত আসতে পারে না, তার ভেতরে অনেক ডাইমেনশন থাকতে পারে। ব্ল্যাক হোলের উপর রিসার্চ সায়েন্টিস্টদের দ্বারা এখনও সম্ভব হয়ে ওঠেনি শেষ করা। তো আমরা কোন নাম্বারকে ব্ল্যাক হোলের নাম্বার বলছি, যে নাম্বার 4কে আমরা ব্ল্যাক হোলের নাম্বার বলছি। কেন বলছি, এই 4 নাম্বারটাই ম্যাথামেটিক্সে যত নাম্বার আছে কিংবা আমাদের ইংলিশ অ্যালফাবেটে যত সেন্টেন্স বা ওয়ার্ড আছে সমস্ত কিছুকে নিজের মধ্যে অ্যাট্রাক্ট করে নেয় এবং একটা লুপ সিস্টেমে 4 মধ্যেই চলতে থাকে, যেমনি ব্ল্যাক হোলে হয়। তো এখনও যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমরা বেশ কিছু এক্সাম্পল নিয়ে এবার দেখি। তো ধরে নিই নাম্বারটা 8। এবার 8কে যদি আমরা ইংলিশে লিখি EIGHT, তাহলে পাঁচখানা লেটার হয় EIGHT, পাঁচখানা লেটার। এই 5কে যদি আমরা আমার ইংলিশে লিখি FIVE, তাহলে চারখানা লেটার। এই 4কে যদি আমরা ইংলিশে লিখি FOUR, তাহলে FOUR চারখানা লেটার। তো এরকম করে আবার 4কে যদি আমরা 4 লিখি FOUR, আবার এরকমভাবেই কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং এইটা 4 মধ্যে আমরা একটা লুপে ঢুকে যাচ্ছি। এখনও যদি বুঝতে না পারো আরও একটা এক্সাম্পল নিচ্ছি, যেমনি আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমরা 17। ওকে, তাহলে 17 এই ওয়ার্ডটা SEVENTEEN, 17 এই ওয়ার্ডটার মধ্যে 9 লেটার্স থাকে। ওকে, এবার 9 লেটার্স NINE, 9কে যদি আমরা ইংলিশে লিখি NINE হয়, সেখানে 4 লেটার, আবার সেই 4 আবার FOUR 4 চলে যাচ্ছে, 4 আবার 4 চলে যাচ্ছে। তাহলে এইরকম আবার একটা লুপের মধ্যে আমরা চলে যাচ্ছি। এরকমভাবে তোমরা যত নাম্বার এক্সিস্ট করে ততগুলো নাম্বার নিয়ে ভেবে দেখো, কোনো নাম্বারে যদি তোমাদের ডাউট হয় তোমরা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই লিখতে পারো। এবার আমরা একটা ওয়ার্ডে চলে যাই, ধরে নাও আমাদের চ্যানেলের নামে আমরা চলে যাচ্ছি, ওকে, দি ইন্টিগ্রাল একাডেমিয়া। তো আমাদের দি ইন্টিগ্রাল একাডেমিয়া উইদাউট স্পেসে আমাদের টোটাল 19 ক্যারেক্টার আছে। ওকে, এই 19 ক্যারেক্টারকে আমরা যদি ইংলিশে লিখি NINETEEN, এই 19 ক্যারেক্টারকে ইংলিশে লিখলে 8 লেটার আসে। তাই 8 লেটারকে আবার আমরা EIGHT করে লিখতে পারবো, 8 আবার 5 ক্যারেক্টার, EIGHT 5 লেটার থাকে, তাহলে সেই 5কে আমরা আবার FIVE লিখতে পারবো, FIVE 4 লেটার, 4 আবার FOUR, তাহলে আবার আমরা একটা লুপে চলে যাচ্ছি। এরকম করে তোমরা বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন সেন্টেন্স বা সমস্ত কিছুকে এরকমভাবে প্রেজেন্ট করতে পারো এবং সব কিছুই শেষ পর্যন্ত 4 লুপের মধ্যে চলে যাবে। তো তোমরা এবার একটা সেম জিনিসটা কমেন্ট সেকশনে লেখো, ম্যাথামেটিক্সের জন্য কি হবে, এই ম্যাথামেটিক্সের ওয়ার্ডটার জন্য কি হতে চলেছে এবং সেটা 4 লুপের মতো যাচ্ছে নাকি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকমই আরও কন্টেন্ট আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, কমেন্ট সেকশনে পিন করা আছে, তোমাদের সেখান থেকে চেক করতে ভুলো না। বাই।